অন্যতম তীর্থক্ষেত্র, আবার সবার কাছে ঘুরতে যাওয়ার আকর্ষণীয় স্থান। কিন্তু জানেন কি, নোনা জলের শহরের অদূরে মাটির নিচে মেলে যে প্রাকৃতিক মিষ্টি জল যা পৃথিবীর আর কোথাও নেই, আর এই জলেই হয় জগন্নাথের চরণামৃত। কিন্তু অমৃত সম এই জলের ভাড়ার সংরক্ষণের জন্য যে গুচ্ছ নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত, মানা হয়নি তার বেশিরভাগটাই, ফলে বিষাক্ত হয়ে উঠছে এই জল। পুরীর মিঠে জল সংরক্ষণ নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ওড়িশা সরকার। কেন নিয়ম মানা হয়নি আর কেমনভাবে সংরক্ষণ হচ্ছে তা জানতে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের কাছে হলফনামা তলব করেছিল আদালত। যে হলফনামা জমা পড়েছে তা যেমন ধোঁয়াশা ভরা, তেমনই দিশাহীন বলে মনে করেছে আদালত। সেই জন্য বোর্ডের আঞ্চলিক অধিকর্তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমা করতে বলা হয়েছে সুস্পষ্ট হলফনামাও। পুরীর মিঠে জল সংরক্ষণ নিয়ে মামলাটি করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। ওড়িশার মুখ্য সচিবের নেতৃত্বে একটি হাই লেভেল কমিটিও তৈরি করে দেয় আদালত। আদালতের নির্দেশে যথাযথ মানা হচ্ছে কিনা তা দেখা ওই কমিটির কাজ। সুভাষের অভিযোগ, আদালতের বেশিরভাগ নির্দেশই মানা হয়নি, এমনকি মিষ্টি জলের ভাণ্ডার রক্ষায় সদর্থক কোনো পদক্ষেপই করা হয়নি। সেজন্য ফের পরিবেশ আদালতে মামলা করেন সুভাষ। গত 23 নভেম্বর আদালত নির্দেশ দেয় সুভাষের অভিযোগ ধরে ধরে সব পক্ষকেই হলফনামা দিয়ে জানাতে হবে কেন তাদের নির্দেশ অমান্য করা হয়েছে। জানুয়ারির 9 তারিখে শুনানির দিন যে হলফনামা জমা পড়েছিল তা দেখে আদালত চরম বিরক্ত। সেখানে এমন কয়েকটি শব্দ বা শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে যার ব্যাখ্যা বোর্ডের আইনজীবীও দিতে পারেননি। সেজন্য বোর্ডের আঞ্চলিক অধিকর্তাকে আগামী 28 ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে সশরীর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে হলফনামা পেশ করে জানাতে হবে কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।